আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমরা সোলার সিস্টেম নিয়ে কথা বলবো আমাদের দেশে সাধারণত অনগ্রিড আর অফ গ্রিড দুই ধরনের সোলার সিস্টেম হয় তো অনগ্রিড সোলার সিস্টেমটা হচ্ছে এটাতে কোনো ব্যাটারি থাকে না এটা সরাসরি সোলার থেকে যে এনার্জিটা আসে এই এনার্জিটা আপনার গ্রিডের যে লাইন আছে অর্থাৎ বিদ্যুতের যে লাইন আছে এই বিদ্যুতের লাইনের সাথে অ্যাড হয়ে যায় মিশে যায় তো মিশে গিয়ে আপনাকে সরাসরি আউটপুট দেয় তো অনগ্রিড সোলার সিস্টেমে সাধারণত ব্যাটারি যেহেতু থাকে না তাই কারেন্ট চলে গেলে কোনো ব্যাকআপ পাওয়া যায় না আর অনেকে আমাদের কাছে যেটা বলে যে আমাদের এলাকায় বিদ্যুৎ নাই আমরা গ্রিড সোলার সিস্টেম করতে চাই তো আসলে গ্রিড সোলার সিস্টেমটা গ্রিডের সাথে মিশে কাজ করে যার জন্য যদি আপনার এলাকাতে বিদ্যুৎ টোটালি না থাকে তাহলে আপনি গ্রিড সোলার সিস্টেম ব্যবহার করতে পারবেন না আর আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের দেশে গ্রিডটা সবাই সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করে থাকে গ্রিড সোলার সিস্টেমটা হচ্ছে আপনার অফগ্রিডের সাথে ব্যাটারি থাকে সোলার প্যানেল থাকে তো সোলার থেকে যে এনার্জিটা আসে সেটা দিয়ে প্রথমে আপনার ব্যাটারিটা চার্জ হয় ব্যাটারি চার্জটা যখন ফুল হয়ে যায় তখন বাড়তি যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা দিয়ে আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ যা কিছু আছে এগুলো আপনি সরাসরি সোলার থেকে চালাতে পারবেন তো অ্যাকচুয়ালি সোলার সিস্টেমটা করার মূল কারণটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিলটা সেভ করা আমাদের দেশে বিদ্যুতের দাম প্রায় প্রতি দিয়ে বছরে কিছু না কিছু বাড়তেছে তো এক পর্যায়ে মানুষের এখন প্রায় ছোটো একটা ফ্যামিলির জন্য ঢাকাতে প্রায় দুই হাজার টাকা তিন হাজার টাকা ইলেকট্রিসিটি বিল প্রতি মাসেই চলে আসতেছে যেটা বছরে একটা হিউজ অ্যামাউন্ট আর যারা এসি চালান বা পানির মোটর চালাইতে হয় এদের তো প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে তো দর্শক মণ্ডলী আপনারা যারা বাসা বাড়িতে করবেন অথবা আপনার যেখানে আপনি করেন না কেন আপনি যদি ব্যাক সিস্টেম চান সেক্ষেত্রে আপনি অফগ্রিড সোলার সিস্টেম করবেন অফগ্রিড সোলার সিস্টেম হলো একটা সোলার আইপিএস আপনি নেবেন আর আপনার যত ওয়ার্ড লোড আছে তত ওয়ার্ডের সোলার প্যানেল নেবেন অনেকে এই হিসেবটা বুঝতে পারে না আপনি কত ওয়ার্ড লোড চালাবেন ধরেন আপনার বাসায় এক হাজার ওয়ার্ড লোড আছে এক হাজার ওয়ার্ড লোড মানে হলো চার থেকে পাঁচটা সিলিং ফ্যান আছে আট থেকে দশটা এল লাইট আছে সাথে একটা টিভি আছে অথবা একটা ফ্রিজ আছে অর্থাৎ এই জিনিসগুলো হলো কমন ফাস্টা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ সাধারণত একটা ফ্যামিলিতে এই জিনিসগুলো হলো কমন তো এই জিনিসটার জন্য আপনি এক হাজার ওয়াটের সোলার সিস্টেম করতে পারেন এক হাজার ওয়াট সোলার সিস্টেম দিয়ে আপনি এই পাঁচটা ফ্যান দশটা লাইট একটা টিভি অথবা একটা ফ্রিজ আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো তারপর মানুষ যে জিনিসটা আমাদের কাছে জানতে চায় যে এক হাজার ওয়াট সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে তো আমি প্রথমে পাঁচশো ওয়াট দিয়ে বলি যাদের চাইতে একটু কম লোড আছে যারা অথবা দুই তিনটে ফ্যান চালাবেন বা চার পাঁচটা লাইট চালাবেন তাতেই তাদের হয়ে যায় তারা একটা সিঙ্গেল ব্যাটারির বারো বোল্টের সিস্টেম নেবেন এতে করে আপনার টোটাল খরচ হবে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা তো এই খরচটা কিছু কম বেশি হয় সোলার প্যানেলের উপরে আমাদের দেশে কম দামে সোলার প্যানেল আছে আপনি সেগুলো দিয়ে করলে আপনার খরচটা একটু কম আসবে আর আপনি যদি এ গ্রেডে সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যাবে পাঁচশো ওয়াট করতে আর আপনি যদি এক কিলো ওয়াট করেন অর্থাৎ এক হাজার ওয়াট করেন সেক্ষেত্রে আপনার প্রায় এক লক্ষ টাকা যাবে সিঙ্গেল ব্যাটারি দিয়ে যদি আপনি করেন এক লক্ষ টাকা যাবে আপনার অন অফগ্রিড সোলার সিস্টেম করতে আর আপনি যদি ডবল ব্যাটারি দিয়ে করেন অর্থাৎ দুশো এমপেয়ারের দুইটা ব্যাটারি সাথে এক হাজার ওয়াটের অথবা বারোশো পঞ্চাশ ওয়াটের প্যানেল তার সাথে আপনার টোটাল সিস্টেমটা ইনস্টল কস্ট সহ আপনার প্রায় এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যাবে অর্থাৎ আপনি যদি অফগ্রিডে অর্থাৎ যেটা ব্যাক আপ সিস্টেমসহ আপনি যদি পাঁচশো ওয়াট করেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যাবে আপনি যদি এক হাজার ওয়াট করেন সেক্ষেত্রে আপনার সিঙ্গেল ব্যাটারিতে আপনার প্রায় এক লক্ষ টাকার মতো যাবে আর আপনি যদি এক হাজার ওয়াটের ডবল ব্যাটারি সিস্টেম করেন অর্থাৎ চব্বিশ বোল্ট সিস্টেম করেন সেক্ষেত্রে আপনার এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যাবে তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে পাঁচশো ওয়াট এবং এক হাজার ওয়াট পর্যন্ত আপনারা সিঙ্গেল ব্যাটারিতে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্যানেলগুলা বারো বোল্টে নেবেন বারো বোল্টের প্যানেল বারো বোল্টের সোলার মেশিন এবং বারো বোল্টের আপনি ব্যাটারি নেবেন মানে একটা ব্যাটারি নেবেন আর আপনি যদি চব্বিশ বোল্ট সিস্টেম করেন সেক্ষেত্রে আপনি চব্বিশ বোল্টের প্যানেল নেবেন চব্বিশ বোল্টের প্যানেলগুলো একটু বড়ো হয় আড়াইশো ওয়াট তিনশো ওয়াটের চব্বিশ বোল্টের প্যানেল পাওয়া যায় আর বারো বোল্টের ভিতরে একশো ওয়াট আর দেড়শো ওয়াট পর্যন্ত সর্বোচ্চ আমাদের দেশে পাওয়া যায় তো চব্বিশ বোল্ট সিস্টেম যদি করেন আপনি চব্বিশ ভোল্টের সোলার প্যানেল নেবেন চব্বিশ ভোল্টের সোলার আইপিএস নেবেন এবং চব্বিশ বোল্টের দুইটা ব্যাটারি বারো বোল্টের দুইটা ব্যাটারি দিয়ে আপনি চব্বিশ বোল্ট করে নেবেন চব্বিশ বোল্ট করে নিয়ে তারপর আপনি ব্যবহার করবেন তো সাধারণত যাদের লং টাইম ব্যাক দরকার হয় তারা চব্বিশ বোল্ট সিস্টেমটা করতে করতে পারেন আর যাদের মোটামুটি ব্যাক আপ একটু কম হলেও চলে তারা মোটামুটি বারো বোল্টের ভিতরে আপনি এক হাজার ওয়াট পর্যন্ত অফগ্রিড সোলার সিস্টেম করতে পারেন তো অফগ্রিড আর অনগ্রিডের মূল পার্থক্যটা হচ্ছে ব্যাটারি তবে অফগ্রিড সোলার সিস্টেমে কিছু লিমিটেশন আছে আমাদের দেশে সর্বোচ্চ এখন পর্যন্ত বারোশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত মার্কেটে সোলারের মেশিন আছে এর উপরে অফগ্রিড সোলার সিস্টেম আপনি করতে পারবেন না কিন্তু অনগ্রিড যদি আপনি করেন অনগ্রিড সোলার সিস্টেমটা আনলিমিটেড এক্ষেত্রে অনগ্রিডে আপনি কতবার লোড চালালেন এই হিসাবটাও করার দরকার হয় না ধরেন আপনার ঘরে এসি আছে পানির মোটর আছে আপনার দুই টনের একটা এসি চলার জন্য তিন কিলো লাগে অর্থাৎ তিন হাজার ওয়াট লাগে একটা দুই গোড়া পানির মোটর চলার জন্য প্রায় পনেরোশো ওয়াট লাগে আর মোটরটা যখন ফার্স্ট টাইম স্টার্টিং নেয় তখন দেখা যায় যে তার দ্বিগুণ লাগে পনেরোশো দ্বিগুণ হল প্রায় তিন হাজার ওয়াট তো সাধারণত যাদের বাড়ি আছে যারা বাড়িওয়ালা তাদের পানির মোটর থাকে তাদের এসি থাকে তো দেখা যায় যে এদের প্রায় পাঁচ কিলোর মতো লোড লাইট ফ্যান টিভি ফ্রিজ মিলিয়ে প্রায় একটা যারা বাড়িওয়ালা আছেন তাদের প্রায় পাঁচ কিলোর মতো লোড এভারেজে চলে এবং প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে তো আপনি যদি এসি চালাতে চান পানির মোটর চালাতে চান এবং সাথে লাইট ফ্যান এগুলো তো চলবেই সেক্ষেত্রে আপনি অফগ্রিড না করে অনগ্রিড করবেন অনগ্রিডটা করলে আপনার যেটা সুবিধা ধরেন আপনার কিলো কিলোয়ার লোড আছে আপনি যদি পাঁচ অন অনগ্রিড করেন সেক্ষেত্রে আপনার দিনের বেলাতে যতটুকু সময়তে সানলাইট আসে আপনার কোনো ইলেকট্রিসিটি বিলটা আসবে না আর আপনি যদি কিলো কিলোয়ার লোডের ভিতরে হয়তো কিলো কিলোওয়ার যদি আপনি করতে না চান আপাতত দুই কিলো করেন বা তিন কিলো করেন দুই কিলো তিন কিলো করে আপনি দেখতে পারেন যে আপনার ইলেকট্রিসিটি বিলটা কতটা সেভ হচ্ছে পরবর্তীতে চাইলে আপনি সেটাকে পাঁচ কিলো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে ইনভার্টারটা পাঁচ কিলো নিয়ে রাখবেন প্যানেলটা আপাতত দুই কিলো দিলেন পরবর্তীতে আপনার যদি স্যাটিসফ্যাকশান আসে তখন আর তিন কিলো প্যানেল আপনি বাড়াই দিলেন তো দর্শক মণ্ডলী সোলার সিস্টেমটা মূল মূল কাজটা হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা সেভ করা আপনারা যদি ইলেকট্রিসিটি বিল সেভ করতে চান অনগ্রিডও করতে পারেন অফগ্রিডও করতে পারেন তো খরচের হিসাবটাও আমি একটু বলে দিই অফগ্রিড যেটা সেটা তো একটা হিসাবে আমি আপনাদেরকে দিলাম আপনি যদি এক কিলো ওয়াট করতে যান এক কিলো ওয়াট করতে গেলে আপনার অনগ্রিডে এক কিলো করতে প্রায় আপনার ইনস্টলেশান কর সহ প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি দুই কিলো করেন সেক্ষেত্রে এক লাখ ষাট থেকে এক লাখ সত্তর এরকম খরচ হবে তো খরচটা কিছু জিনিসের উপরে নির্ভর করে আপনি কোন কোয়ালিটির প্রোডাক্টটা কিনতেছেন কত টাকা দামের প্যানেল কিনতেছেন ফ্রেম কিভাবে বানাবেন নাকি রেডিমেড যে ফ্রেমগুলো পাওয়া যায় এগুলো ইনস্টল করবেন তো এগুলো কিছু জিনিসের উপরে কিছু টাকা কম বেশি হয় কিন্তু অ্যাভারেজে আপনার এক কিলো করতে প্রায় এক লক্ষ টাকা যাবে দুই কিলো করতে এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা যাবে তো অনগির সোলার সিস্টেমে কোনো ব্যাটারি থাকে না যার জন্য ব্যাকআপ সিস্টেমটা থাকে না এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা একটা নন সোলার আইপিএস ব্যবহার করবেন অনগির সোলার সিস্টেমের সাথে যদি আপনি একটা নন সোলার আইপিএস ব্যবহার করেন তাতে করে আপনার কারেন্ট চলে গেলে আপনার লাইট ফ্যানগুলো আপনি চালাতে পারতেছেন ফলে আপনার ব্যাকআপের যে কাজটা সেটাও হয়ে যাচ্ছে তো অ্যাভারেজে আপনি যদি ফাঁস কিলো ওয়াট অনগির সোলার সিস্টেম করতে চান ফাঁস কিলো অনগ্রিড সোলার সিস্টেম এই গ্রেড প্যানেল দিয়ে সব কিছু ভালো দিয়ে যদি আপনি করেন নিজে যদি ভালোভাবে ফ্রেম তৈরি করে করেন এক্সট্রাভাবে সেক্ষেত্রে প্রায় চার লক্ষ টাকার মতো আপনার খরচ হবে আর আপনি যদি একটু কমের ভিতরে করেন ফ্রেমগুলা যদি কমন ফ্রেমগুলো দেন এক্সট্রা ফ্রেম যদি না বানান বা একটু মিড ক্লাসের যদি আপনি সোলার প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে অ্যাভারেজে আপনার প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো পড়বে তো অ্যাভারেজে ফাঁস কিলো ওয়াট করতে আপনার সাড়ে তিন লাখ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা যাবে অনগ্রেড সোলার সিস্টেম করতে তো আপনি অনগ্রিড করেন বা অফগ্রিড করেন যেটাই করেন আপনারা দুইটা সিস্টেমই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আমরা আছি ঢাকার মিরপুরে কাজীপাড়াতে হলো আমাদের অফিস আমরা এ পর্যন্ত ঢাকাতে এবং ঢাকার বাইরে বেশ অনেকগুলা অনেকগুলা সোলার প্রজেক্ট আমরা ইনস্টল করছি ইউটিউবে আপনি আইপিএস মার্ট লিখে সার্চ করলে আমাদের ইনস্টলেশনের ভিডিওগুলো পাবেন প্রচুর ভিডিও দেওয়া আছে আমাদের এ ইউটিউবের চ্যানেলের ভিতরে তো দর্শক মণ্ডলী আমি আসলে আপনাদেরকে প্রাইমারি একটা খরচের হিসাব দিতে চাইছিলাম এই ভিডিওটাতে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো আর আপনারা যদি ডাকার বাইরে ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আমাদের আপডাউনের একটা কস্ট আছে আমাদের এতগুলো ছেলে যাবে ইঞ্জিনিয়ার যাবে সেখানে ইনস্টল করবে তো এখানে বাড়তি হয়তো বা পাঁচ হাজার দশ হাজার টাকা ডাকার বাইরে হলে এর সাথে ইনস্টলেশন কস্টটা অ্যাড হবে আর অনগ্রিড সোলার সিস্টেমটা আমাদেরকে যায় ইনস্টল করে দিতে হবে আর অফগ্রিডটা আপনি চালিয়ে নিজেও ইনস্টল করতে পারবেন অথবা একটা ইলেকট্রিশিয়ানকে রাখ দিয়ে নিয়েও ইনস্টল করতে পারবেন তো সোলার প্যানেলের মূল উপাদানটা হচ্ছে সোলার সোলার সিস্টেমের মূল উপাদানটা হচ্ছে সোলার প্যানেল আপনি সবসময় ভালো মানের প্যানেল কিনবেন আমার আসলে কম দামে সোলার প্যানেলগুলো আপনারা কিনবেন না আপনারা সবসময় এ গ্রেডে সোলার প্যানেলগুলো কিনবেন এ গ্রেডে সোলার প্যানেলগুলো সেলগুলো খুবই ভালো খুবই উন্নত মানের সেল এবং এই প্যানেলগুলো সহজে নষ্ট হবে না আপনি একটা সোলার প্রজেক্ট এত টাকা খরচ করে আপনি করবেন সেটা বিশ থেকে পঁচিশ বছরের জন্য টার্গেট করে তো অ্যাটলিস্ট যেন বিশ বছর আপনি এই সোলার প্যানেলটা থেকে আপনি একটা সুফল পান যেন আপনি এটা ব্যবহার করতে পারেন তো এই জন্য আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আপনারা এ গ্রেডে সোলার প্যানেল কিনবেন সোলার প্যানেল যদি আপনি কম দামে কিনেন তাহলে আপনি ভালোভাবে ভোল্টেজটাও পাবেন না অ্যাম্পেয়ারটাও পাবেন না ফলে আপনার যে টাকা খরচ করে আপনি করলেন সেটা খুব একটা উচল হবে না তো কাজেই সোলার প্যানেলটা ভালো দেখে কিনবেন অবশ্যই এই গ্রেডের কিনবেন তো এখানে আমাদের দেশে আসলে এত রকমের সোলার প্যানেল আছে মার্কেটে একদম সাধারণ কাস্টমারের পক্ষে ভালো মন্দ বোঝাটাও একটা মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে বেশ কয়েকটা কোয়ালিটির প্যানেল আছে আমরা আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ এই সোলার প্যানেল চেনার জন্য বিশেষ কোনো টেকনোলজির দরকার নেই আপনার খালি চোখেই আপনি দুই তিনটা প্যানেল যদি কম্পেয়ার করেন আপনি যদি মেপে দেখেন অথবা কম্পেয়ার করেন আপনি ইজিলি বুঝে বুঝে যাবেন যে আসলে এই প্যানেলটা সত্যি ভালো তো ভালোর ভিতরে আপনারা চায়নার ভিতরেও এই গ্রেট প্যানেলগুলো আছে চায়নাগুলোও কিনতে পারেন অথবা লুমিনাসের প্যানেল আছে ইন্ডিয়ান সেগুলোও কিনতে পারেন আমাদের লুম সোলারটাও আছে সেটাও আপনি নিতে পারেন যেটাই নেন তো অনেকে বলে যে মনো কিনবো না ফলি কিনবো কেউ বলে মনো ভালো কেউ বলে ফলি ভালো আসলে মনো এটা খুব বেশি যে অনেক বেশি ডিফারেন্স আছে তা না হ্যাঁ মনোফেলি এটা হলো দুইটা জাস্ট দুই রকমের টেকনোলজি আপনি চাইলে মনোটাও নিতে পারেন আপনি চাইলে ফলিটাও নিতে পারেন তবে প্যানেলের চাইতে ফলি ফ্যানেলের লং ভালো ফলি ফ্যান সহজে নষ্ট হয় না মনোফেন ফ্যানেল যদি আপনার পনেরো বছর যায় ফলি ফ্যানেল আপনার পনেরো থেকে পনেরো বছরের বেশি যাবে অ্যাটলিস্ট বিশ বছর যাবে তো আর আমরা সাধারণত ফলিটাই আপনাদেরকে সাজেস্ট করি আপনি চাইলে মনোটাও নিতে পারেন দুটাই আমাদের কাছে আছে তো অনেকে বলে যে মনোফ্যানেল থেকে একেবারে যখন সূর্যের আলো থাকে না তখনও মানে সোলার ভালো এনার্জি পাওয়া যায় আসলে এগুলো ইন্ডিয়ান কিছু ভিডিও আছে এটা হলো তাদের একটা মার্কেটিং সোলারের আপনার মূল এনার্জির সোর্সটা হল সানলাইট আপনার সানলাইট ভালো থাকলে আপনার মন থেকেও ভালো এনার্জি পাবেন ফলি থেকেও ভালো এনার্জি পাবেন আর যদি সানলাইট ভালো না থাকে সেক্ষেত্রে আপনার আসলে কোনোটা থেকে ভালো পাবেন না কিছুটা ভোল্টেজ কিছুটা এম্পেয়ার আসবে কিন্তু অতটা এ বা ভালো যেটা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না তো সোলার প্যানেলগুলো আপনারা ভালো দেখে যদি কিনেন আশা করি আপনি এর সুফলটা লং টাইম ভোগ করতে পারবেন তো অ্যাকচুয়ালি আসলে অনেক কথা দর্শকমণ্ডলী আমি যদি আরও বলতে যাই আরও বলা যায় কিন্তু ভিডিওটা আসলে বেশি লম্বা হয়ে গেলে অনেকে আবার দেখতে বিরক্ত হয় যার জন্য আমি আর বড় করলাম না আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যা কিছু প্রয়োজন হোক সোলার প্যানেল বা সোলার রিলেটেড বা আইটিএস রিলেটেড আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর আপনি যদি ডাকার বাইরে হন সেক্ষেত্রে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আমরা অরিজিনাল প্রোডাক্ট কুরিয়ারে আপনাকে দেবো এবং আমাদের ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলোই দেব অনেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে ভয় পায় আসলে আইপিএস মার্ট থেকে কোনো কিছু কিনলে আপনার ভয়ের কোনো কারণ নাই আইপিএস মার্ট থেকে আপনি যাই কিনবেন আপনি কনফিডেন্সিয়ালি কিনতে পারেন সেটা কুরিয়ারে হোক বা ফিজিক্যালি হোক তো মণ্ডলী দেখেন আমার এই ভিডিওটার নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে সম্ভব হলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে যেটা হয় পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনাকে আর খুঁজতে হবে না তো ভালো থাকবেন দশকমণ্ডলী আজ এই পর্যন্তই থাক